আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো সবাই? ভালো। ভালো আছো, কিন্তু তোমরা সবাই মিলে তো ভালো নেই। যদি ভালো থাকতে তাহলে তোমরা তাওসিফের সাথে এরকম আচরণ করতে। তোমরা কি ওকে বুকড়া বলেছো? হুম। ও তো বুকড়া। কই দেখি কয়টা দাঁত পড়ে গেছে? দুইটা। এই দাঁত সবারই পড়ে। তোমারও এক সময় পড়েছে, তোমার পড়েছে, তোমার পড়েনি, তোমার আরো বড় হলে পড়বে, আর তোমার পড়েনি, আরো বড় হলে পড়বে। সবার একবার করে দাঁত পড়ে, তারপরে দাঁত ওঠে, ঠিক আছে? এর জন্য কাউকে বুকড়া বলতে নেই, কাউকে এভাবে গালমন্দ করতে নেই, এটা করা উচিত না। আর তোমরা তো গালমন্দ করবাই না, কারণ তোমরা এই মহল্লার সবচেয়ে ভালো ছেলে, তাই না? ঠিক বলেছি? কিন্তু তোমরা এই গালমন্দ করলে কেন? তাকে বুকড়া বলে এই যে মানে খেপিয়েছো, এটা কিসের জন্যে? কেন মজা লাগে না? আরেকজনের খেপালে মজা লাগে না? এই মজা লাগানো যাবে না। কাউকে সে ব্যথা পায় এমন কিছু বলা যাবে না। কোনো বন্ধু ব্যথা পায়, কষ্ট পায়, এই কথাগুলো বলা যাবে না, মনে থাকবে? কেন বলবা না কত? এগুলো বললে আল্লাহ খুশি হয়, আল্লাহ তার উপরে রাগ করে যে ও আরেকজন বান্দাকে কষ্ট দিয়েছে। তাও সিফ সে আল্লাহর বান্দা না? তোমরাও আল্লাহর বান্দা। একজন আল্লাহর বান্দা আর একজন আল্লাহর বান্দাকে কষ্ট দেয়া উচিত না, যাবে না, কখনো এটা করা যাবে না। এই জন্যে আমরা কি করব? আমরা কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না, মনে থাকবে? হুমায়রা, তুমি কষ্ট দিবা কারো? দিবা না তো? মনে থাকবে? তুমি দিবা? তুমি হ্যাঁ, তুমি আর কষ্ট দিবা না। এখন থেকে কি করবা? সবাই মিলেমিশে একসাথে খেলা করবা। তাইলে এখন তাওসিফ আকবর, সে কি তোমাদের একজন বন্ধু, সহপাঠী, সহকর্মী খেলার সাথে, ঠিক আছে? তাইলে সে আর বুকড়া না না? এখন তুমি খুশি, ঠিক আছে না? ঠিক আছে, তাইলে সবাই মিলে এখন খেলা করি। গাছে পানি দিচ্ছ তুমি? হ্যাঁ, তোমরা এখন যা করছিলে করো, যাও তুমি ওদের সাথে খেলা করো আর সবার সাথে, ঠিক আছে? ঠিক আছে, চলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।